नमस्कार आध्यात्मिक ज्ञान चैनेले आपनादेर सकल के जानाई सुस्वागतम। आशा करी आपनारा सकले ही भालो आछेन। आज के आमादेर पर्वे कथा बोलबो श्री श्री मायर एक भक्तेर किछु स्मृति थेके। तिनी श्री श्री मा के दर्शन करेछेन, श्री श्री मायर काछ थेके दीक्षा नियेछेन, तार कथाई आज के आमरा आमादेर पर्वे आलोचना करबो। तार नाम सुरेशचंद्र घोष। तिनी बृहत्तर ময়মনসিংহের किशोरगंज जिलाय सहस्राम ग्रामेर बासिंदा छिलेन। 1321 साले श्री श्री मा शारदा के तिनी प्रथम दर्शन करें। एई समय श्री श्री मायर कृपाओ लाभ करें तिनी। 1321 साले ग्रीष्मेर छुटीते तारा तीन चार जन ময়মনসিংহ थेके कलकाताय आसें। तादेर इच्छा छिलो तारा मासखानेक बेलूर मठे थाकबेन। प्रेमानंद स्वामीजी अर्थात बाबूराम महाराज इतपूर्वे ময়মনসিংহে গিয়েছিলেন। তার ভালোবাসায় তারা এতই মুগ্ধ হয়েছিলেন যে তাদের মনে হয়েছিল যে তারা মঠে এসে কিছুদিন সাধু সঙ্গ করবেন। তাদের আসতে দেখে প্রেমানন্দ স্বামীজি বললেন, এই যে সব बालक भक्त पूर्ववंग থেকে মঠে এসে গেছে, পূর্ববঙ্গ অর্থে বাংলাদেশ, তারা 5-7 দিন হলো মঠে আছেন। সন্ধ্যার প্রাককালে গঙ্গা তীরে মায়ের উপদেশ শোনার জন্য তারা বসেছেন, এমন সময় ধীরানন্দ স্বামীজিকে বললেন, কৃষ্টলাল, এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে তাদের মাকে দর্শন করিয়ে দাও। তারা নিজেদের অত্যন্ত অনুগৃহীত মনে করলেন। কৃষ্ণলাল মহারাজের সঙ্গে অতি প্রত্যুষে তারা কলকাতা রওনা হলেন। কালীঘাটে কলুষনাশিনী গঙ্গায় অবগাহন করে তাদের মনে হয়েছিল যেন জীবনের সমস্ত পাপ কেটে গেল। শ্রী শ্রী জগদম্বার দর্শনাদি করে কৃষ্ণলাল মহারাজের উপদেশ অনুসারে নাট মন্দিরে এসে তারা কিছুক্ষণ ধ্যান করলেন। তারপরে বাগবাজারে মায়ের বাড়িতে এসে দেখলেন যে স্ত্রী পুরুষে ভক্তে বাড়িটি পরিপূর্ণ হয়ে গেছে। একজন সাধু এসে তাদের বললেন, তোমরা এক একজন করে আসবে। তিনি একজনকে সঙ্গে নিয়ে গেলেন। তারপরেই ডাক পড়ল সুরেশচন্দ্র ঘোষের। তিনি ঘরে ঢুকতেই শ্রী শ্রী মা তাকে বললেন, এসো বাবা। তিনি শ্রী পাদপদ্মে মাথা রেখে লম্বমান হয়ে প্রণাম করলেন। শ্রীমা সস্নেহে বললেন, হয়েছে বাবা। তারপরে একখানা আসন দেখিয়ে বললেন, এখানে বসো। তিনি বসলেন, পাশেই আরেকখানা আসনে নিজে বসলেন এবং সঙ্গে সঙ্গে যা তিনি ভাবতেও পারেননি যে তার অপার করুণা বাড়ি সিক্ত করে তিনি তাকে দীক্ষা দেবেন। শ্রী শ্রীমা তাকে দীক্ষা দিলেন, অর্থাৎ শ্রী শ্রী মায়ের সকরুণ কৃপা লাভ করলেন ভক্ত শ্রী সুরেশচন্দ্র ঘোষ। বিকেলবেলায় তিনি আবারও গেলেন মাকে দর্শন করতে। শ্রী পাদপদ্মে প্রণত হওয়া মাত্র স্নেহময়ী তার মাথায় ও পিঠে হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। তার সঙ্গে সুরেশচন্দ্র ঘোষের কথোপকথন হয়েছিল খানিকটা এরকম। সুরেশচন্দ্র ঘোষ অর্থাৎ ভক্ত সুরেশচন্দ্র ঘোষ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, মা দীক্ষা তো নিয়েছি কিন্তু কর্তব্য কাজ ইত্যাদি করতে পারবো কি? মা উত্তর দিচ্ছেন, খুব পারবে, কেন পারবে না? ভক্ত সুরেশচন্দ্র ঘোষ আবারও বললেন, এখনই পাঠ্যাবস্থায় আছি, মেসে থাকি, ধ্যান জপ করার অনেক প্রতিবন্ধকতা আছে, সময় মতো করতে না পারলে পাপ হবে না? মা জিজ্ঞাসা করলেন, না পাপ আবার কিসের? স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে এবং প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে, এতেই জপ ধ্যানের কাজ হবে, আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে। ভক্ত সুরেশচন্দ্র ঘোষ বললেন, সন্ধ্যানিক যারা করেন সবাইকে দেখি স্নান করে পবিত্রভাবে করেন, আমার দ্বারা তো সম্ভব হবে না। শ্রী শ্রী মা বললেন, খুব ভোরে আর রাত্রে ঘুমোবার আগে যা পারো তাই করো, ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্যে, তার কৃপা পেয়েছো বলেই এখানে এসেছো। এই ছিল ভক্ত
সুরেশচন্দ্র ঘোষের সাথে শ্রী শ্রী মায়ের কথোপকথনের একটি অংশ। তাহলে এই কথোপকথন থেকে আমরা দেখতে পাই যে শ্রী শ্রী মা বলছেন, আমরা যদি ধ্যান জপ নিয়মিত না করতে পারি তাতেও কিছু নয়, আমরা যদি স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করি, প্রত্যেক কাজে তাকে স্মরণ করি, তাতেই তার কৃপা লাভ আমরা করতে পারব। অর্থাৎ আমাদের মনটুকু ভীষণ জরুরি, মন থেকে যখনই সময় পাওয়া যাবে তাকে ডাকতে হবে, সেখানে নিয়ম বিধি বিধান ইত্যাদি না মানলেও খুব একটা ক্ষতি হয় না। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো আজকের সমগ্র পর্বটি আমাদের মন্তব্য করে জানান। আগামী দিনে এই জাতীয় আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও, শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, এনাদের সকলের সম্পর্কে ভিডিও বিশদে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে খুব শীঘ্রই নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান।